আমি সাকিবের ঘটনার পরেই বলেছি যে শিল্পীদের ব্যাপার ড্রয়িং রুমে শেষ হয়ে যাওয়া উচিত, বেডরুমে। আমি এটা বিপক্ষে পড়া, শিল্পীদের জীবন শিল্পীরা কথা বলে এটা ড্রয়িং রুমে শেষ করে দেবে, কারো সম্পর্কে সারা যদি সম্পর্ক বোঝা মনে হয় ছেড়ে দেবে, এটা নিয়ে লোক হাসানো। সুখের সংসারে ভাঙনের সুর তুলেছে রাজপরি, কেননা স্বামীর বিরুদ্ধে মিমের সাথে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলেছে নিজেই, যার ভিত্তিতে তাকে নিয়ে বিভিন্ন রকমের আলোচনা করে চলেছে কিছু ব্যক্তিবর্গগণ। আর সেই তালিকায় এবার চিহ্নিত হলেন ইন্ডাস্ট্রির বিশেষ এক আলোচিত নায়ক জায়েদ খান। তিনি রাজের সাথে মিমের এ পরকীয়ার সম্পর্কের খবরে যেন মিম এবং পরী দুজনকে দায় দিতে চান। শিল্পীদের ব্যাপার ড্রয়িং রুমে শেষ হয়ে যাওয়া উচিত, বেডরুমে। অনুষ্ঠানের মাধ্যমে মিমকেও বলবো, পরীকেও বলবো, নিশ্চয়ই আমার অনুষ্ঠানে দেখবে যে তোমাদের। তবে তিনি শুধু পরিমণি পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি, সেখানে জুড়ে দিয়েছেন সুপারস্টার সাকিব খানের নাম, কেননা সাকিবের বিয়ে এবং সন্তান নিয়ে সমালোচনা কম হয়নি। সেটাকে কেন্দ্র করে সুপারস্টারকে চলচ্চিত্র থেকেও বয়কট করার পরিকল্পনা করেছে অনেকে। সাকিবের অপরাধ ছিল সে কেন গোপনে দ্বিতীয় বিয়ে করেছে। আর সে বিষয়ে জায়েদ বলেন, আমি সাকিবের ব্যাপারেও বলেছিলাম ঘরের বিষয় ঘরের মাঝে সমাধান করতে। সাকিবের ঘটনার পরেই বলেছি যে শিল্পীদের ব্যাপার, আমি এটা বিপক্ষে পড়া, শিল্পীদের জীবন শিল্পীরা কথা বলে এটা ড্রয়িং রুমে শেষ করে দেবে, কারো সম্পর্কে সারা যদি সম্পর্ক বোঝা মনে হয় ছেড়ে দেবে, এটা নিয়ে লোক হাসানো। জায়েদের এমন কথার পরে কিছু লোক বলছে জায়েদ এখানে পরীর সাথে সাকিবকেও খোঁচা মারল, কেননা অপুর সাথে সাকিবের বিচ্ছেদের ইস্যুতে জায়েদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন সাকিব খান। তবে জায়েদের বক্তব্য ছিল, ব্যক্তিগত বিষয় ক্যামেরার সামনে না তুলে ঘরের মধ্যে সমাধান করা উচিত, না হলে তার ইফেক্টটা চলচ্চিত্রের উপরে এসেই পড়ে। তবে জায়েদের কথা শুনে কেউ বলছে, তিনি কেন মৌসুমি ইস্যুতে ওমরসানের সাথে দ্বন্দ্বে জড়িয়েছিলেন, সেটা কেন ক্যামেরার সামনে আসছিল, তবে কি সে বিষয় নিয়ে চলচ্চিত্রের কোনো ক্ষতি হয়নি, তারও তো উচিত ছিল নিঃসূপে বিষয়টিকে সমাধান করা। প্রিয় দর্শক, পরিমণি এবং সাকিবের বিষয়ে এমন বক্তব্য রাখা নিয়ে জায়েদ খান সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন।